প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্যবিধি অমান্য করে সিলেটের বিভিন্ন স্থানে চলছে গণপরিবহন। 1 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চালুর কথা থাকলেও অনেকে তা মানছেন না। দেখা যায় সিলেট নগরী ও তার বাইরে যানবাহনগুলো স্বাস্থ্যবিধি না মেনে লেগুনের পিছনে যাত্রী উঠানো হচ্ছে 8 বা 10 জন করে এবং সামনের সিটে নেওয়া হচ্ছে 2 জন করে। আবার ক্যামেরা দেখে অনেকে মুখে মাস্ক পরছেন। সে বিষয়ে লেগুনার গাড়ি চালকের সাথে কথা বললে তিনি জানান, আমি 7 জন লইমো প্যাসেঞ্জার উঠে যাব। আপনার ঠিক আছে, পরে স্বাস্থ্যবিধির নিয়ম সম্পর্কে জানতে চাইলে লেগুনা স্ট্যান্ডের ম্যানেজার বলেন, আমরা দূরত্ব কে 7 জন করি আপনার এখানে দিছি। 7 জন যদি ওখানে আমরা দিব, সরকার থেকে যদি প্রশাসন যদি একটু মনোরোগ আমরা ইয়াতে দিক নির্দেশনা দেওয়া হয় তা আমরা আরো মনোরোগ সিদ্ধান্ত দিতে পারতাম। কারণ প্রশাসনই একটা শক্তি থাকতো আমরা মাঝে, নাইলে আমরা এই একো মানে জাতীয় বুঝে না, তার বাচ্চা কাচা লইয়া কইব যে 10 জনের টাকা তারা 6 জন যাইতো গিয়া। এই ধরনের অবস্থা জাতীয় দেখছেন না আপনার সামনে, তার বাচ্চা কাচা লইছে কতজন বাড়া বাঁচাইলি তো। এদিকে যাত্রীদের অনেকে মাস্ক না পরে এবং সামাজিক দূরত্ব না মেনে গাড়ি চলাচল করছেন। এ সময় যাত্রীরা বলেন, আমরা তো দূরত্ব গাড়ি আমরা জাম লাগাল, সিট পাই না, আমরা বুকিং হয়ে যাই 20 টাকা করে মাঝে 40 টাকা বাড়ায় না, তার বাদে আমরা সিট পাই না, দেখি তা করবো আমরা। তারা তো ড্রাইভারের দোষ নেই, আমরা তো যাই লিগাল বাড়া দে 20 টাকা বাড়ায় মাঝে 50 টাকা বাড়াতে যাই আর আমরা বারবার তো আর কেউ বইল তো আমরা হইব আক্রান্ত তো আমরা হইব মন কিতা করবো তো আমরা ঘরে বাড়ি যাওয়া লাগবো না যেহেতু ড্রাইভার তো বুঝতে হইব আমরা তো আইসি বাড়িয়া বাড়ি থেকে এখন বেজতা না বে খামেও বাড়িয়ে আইছি খামার ওখানে বাড়িয়ে আইছি আমরা। অন্যদিকে ঠিক একই অবস্থা সিএনজি অটোরিকশা গাড়ির। দেখা যায় অনেক সময় 5 জন করে অথবা 3 জন করে গাড়িতে যাত্রী তোলে চালক। আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে, এটা কি মানেন আপনি? আমরা যতটুকু পারি সচেতন করিয়া ড্রাইভার হলরে দিলাম এবং 3 জন করিয়া সবসময় পিছনে 2 জন সামনে 1 জন প্রত্যেকটা গাড়িরে আমরা কইয়া দিলাম। সামনে না নিয়ে তো এখন একটা ড্রাইভারের 5 জন সিট, যদি একটা টিপ লইয়া 3 জন লইয়া যায় 10 টাকা 15 টাকা 20 টাকা প্রত্যেক গাড়ি থেকে কমের বিদায়। আক্রান্ত বলতে যারা আছে এরা তো অবশ্যই রাস্তাঘাটে বার হইব না, আর যেতটুকু আমাদের ড্রাইভারগুলোর মাস্ক আছে হাত গ্লাভার আছে, আমরা তো সুস্থ না থাকলে গাড়ি নিয়ে বাইরেইতাম না বা ডিউটিতে আইতাম না। আমরা চেক আপ করার মতন কোনো কিছু আমরা কাছে নাই। তবে মহাসড়কে চলা বড় যানবাহনগুলোতে দেখা যায় এর ভিন্নতা। সেখানে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে 2 জনের সিটে 1 জন করে বসানো হচ্ছে। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে সিলেটের মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার SMP ট্রাফিকের নিকুলিন চাকমা বলেন, প্রতিদিনই ট্রাফিক পুলিশের সদস্যরা বড় বড় সব যানবাহনগুলোতে তল্লাশি করান এবং যাতে জীবাণুনাশক দিয়ে প্রতিটি গাড়ি জীবাণুমুক্ত করা হয়, স্যানিটাইজার রাখা নিশ্চিত করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়ম মানা হচ্ছে কিনা সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে এসব নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কঠোর থাকবে বলে জানান তিনি।
এদিকে শনিবার পরিবহন মালিক শ্রমিকদের সাথে এক বৈঠকে 16টি নির্দেশনা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নগরীতে গণপরিবহন চালাতে বলা হলেও সেসব মানা হচ্ছে না। তাতে দেখা যায় রিক্সা ও সিএনজি অটোরিক্সা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া দাবি করছে। সেখানে দেখা যায় যারা মাস্ক ব্যবহার করছেন তারা বেশিরভাগই গলায় ঝুলিয়ে রাখেন। এ অবস্থা চলতে থাকলে সংক্রমণের সংখ্যাও ব্যাপক আকারে ঝুঁকির সম্মুখীন হবে, যা দেশের জন্য মঙ্গলকর নয়। আকিব চৌধুরী, ডালসলেট টেলিভিশন, সিলেট।